আজকে তনয়ের বিয়ে তো দুপুরবেলায় তোমরা গায়ে হলে দিয়ে অনুষ্ঠান সেরে ফেলে বা সন্ধেবেলায় চলে এসেছি দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এটা মিঠা পুকুরে একটা সুন্দর লজে লজটা সত্যিই খুব সুন্দর তো আমরা এন্ট্রি নিচ্ছি এইখানেই ওদের বিয়েটা পৌলমি আর তনয়ের বিয়েটা সম্পন্ন হবে লজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ডেকোরেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর আমরা চলে এসেছি তনয়ের বউকে দেখার জন্য তা তোমরা সবাই মিলে দেখে নাও আজকের ব্রাইট এই দেখো এত সুন্দর লাগছে দেখতে দেখো তারকে তোমাকে কাছ থেকে দেখাচ্ছি বৌলম্বীকে এত সাবেকি সার সেজেছে না আর মেয়েটা সত্যিই খুব সিম্পল ও সিম্প্লিসিটিটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে মেয়েটা এত ভালো মিষ্টি মেয়ে আজকের যুগে এরকম মেয়ে কিন্তু খুবই কম দেখা যায় এতটাই ভদ্র এতটাই সভ্য এতটাই সুশিক্ষিত মেয়ে কিন্তু তার হাব ভাবে কোনো রকমে তোমরা উচ্চ কিছু মানে উচ্চশিক্ষিত তনয় হলো আমার মনিদি নিজের ননদের ছেলে তো আমরা এখানে সব বোনেরাও একসাথে হয়েছি আর এটা আমার পাশে আমার জেঠিমা রয়েছে তো চলো আমার সবাই মিলে একটু ফটো তুলে দেখো আমরা তিন বোন মিলে আমার ফটো তুলছি আর এদিকে তো ওর বিয়েতে সবাই বসেই রয়েছে মানে তনয়ের বিয়েতে গাছ ছাড়া বাঁধা হয়ে গেছে এবার ওদের সিঁদুর দানর অনুষ্ঠানটাও শুরু হবে এখানে মনিদির ভাসু মানে মেনিদির শাশুড়ি বর মনিদির মা সবাই রয়েছে আমরা সবাই মিলে একটুখানি ছবি তুলে নিচ্ছি আজকে ভিডিওটা অবশ্যই তোমরা মন দিয়ে দেখো আর পরপর সব কটা তনয়ের বিয়ের ভিডিওগুলো দেবো অবশ্যই তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করে দিল চলো তাহলে এইবার আমাদের ফটো তোলা তো আর শেষ হবে না এবার আমরা অন্যদিকে দেখি কি হচ্ছে এদিকে তনয় বিয়ে সম্পন্ন হয়ে গেছে দানও হয়ে গেছে আর সবাই মিলে সাত পাক বা সরি সাত পাখ ঘোরা হয়ে গেছে এবার দানের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে তো তনয় দেখো কত সুন্দরভাবে সিঁদুর পরি দিচ্ছে ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয় সেই আশীর্বাদ করি আর সত্যি ওদের দুজনের জুটিটাকে খুব ভালো লেগেছে ওরা দুজনেই খুব সিম্পল জানো তো ওদের মধ্যে এত গুণ থাকা সত্ত্বেও কিন্তু এক্সট্রা অর্ডিনারি ওরা নয় এটাই আমার সব থেকে ওদের বেশি ভালো লাগে তো আমি আর আমার ছেলে খেতে বসে পড়েছি রাতে কিন্তু খুব শীতও করেছে তো শীতের মধ্যে আমি সোয়েটারটাও পরে নিলাম অনেক তো স্টাইল দেখে ফটো তুললাম এবার ভাগ্যি সোয়েটারটা নিয়ে এসেছিলাম তো চলো আজ মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই ওর বিয়েতে কী কী মেনু হয়েছে দেখতেই পাচ্ছ কী কী মেনু হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঢাকায় কুলচা কিমা ডাল ডালমাখানি বমপ্লেট পাল সবই হয়ে গেছে তো সবার প্রথমে যে ফিস ফ্রাই এসছে সেই ফিশ ফ্রাইটা আমরা খেয়ে নিচ্ছি আর রান্নাবান্না খুব ভালো হয়েছে আর গরম গরমও হয়েছে বাইরে স্টার্টারেও ওরা অনেক কিছু করে মানে ওরা যে বাইরে যে স্টলগুলো দিয়েছে সেখানেও খুব ভালো ভালো খাওয়ার আইটেম করেছিল আমরা ওভারঅল সব কিছুই ভালো ছেলেও ভালো মানে বৌমাও ভালো আর এই দেখো আমার পাতে কিন্তু বড় একটা পমপ্লেট দিয়ে দিয়েছে তো পমপ্লেট মাঝে আমি খাচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার এরপরে দেখো পোলাও মাংস সবই চলে এসেছে আমাদের কাছে আর এইবার আমার বাড়িতে যাওয়ার পালা আমরা যখন খেয়ে উঠেছি তখন তো মিঠু মেঘা এরাও সব খেতে বসেছে এদিকে দেখো দেবাঙ্কন সয়েলি সবাই খেয়েছে আর এদিকে একদিকে দেবাংশরাও খেতে বসে গেছে এবার আমরা বাড়ি ফিরে যাব। এখানে তনয়ের বাবা আর তনয়ের ভাইও রয়েছে আমার পি হয় তো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকে পরের পাঠটা